ফল ফলাইছি এইবার যাইবা কোথায় কি রে একেবারে রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছিস বুঝলি না মামা যদি জানতে পারে যে আমি সামান্য চাকরি করি তাহলেই হয়েছে চল চল তাড়াতাড়ি চল আরে যা ওদিকে যা পালিয়েছে আমাকে দেখে পালিয়েছে পালিয়ে যাবে কোথায় আমি জাহিদুল্লাহ সৌদাগর পাতালে লুকালেও টেনে বের করে নিয়ে আসবো এসেছে নিশ্চয়ই কোনো হোটেলে উঠেছে আশ্চর্য ফোন ধরছে না ঘুমাচ্ছে নাকি এত বেলা পর্যন্ত ম্যাডাম আটটা তো কখন বেজে গেছে জাহিদ সাহেব কোথায় বুঝতে পারছি না ফোনও তো ধরছে না তুমি টুরিস্টদের একটু বুঝিয়ে বলো আমি আধ ঘন্টার মধ্যে আসছি আচ্ছা ম্যাডাম আপনি কেডা কারেসান আরে কোন না কারেসান ওই মানে সদাগর সাহেব মানে জাহিদ ও বাসেন ডাক্তারসি আম্মা কি রে একটা মাইয়া সাবেরে খুঁজে যাটাই কেদে না মা মাইয়াটা ভালো মনে হইতেছে না একবার কই সৌদাগর সাহ আবার নাম ধরে কই কি ঠিক আছে তুই যা আমি দেখতাছি জি আম্মা জাহিদ যে চাকরি করে এটা বলা যাবে না কিন্তু কি যে বলবো সালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম। কি চাই? না কিছু না। কিছু না তো এসেছে কি উদ্দেশ্যে? জি ইয়ে মানে আমাদের আরো দুটো স্পিড বোট নেই। জি আর কোন স্পিড বোট ভাড়া দেওয়া হবে না। কিন্তু মানে আমাদের খুব দরকার তো। বললাম তো দেয়া হবে না, বরং যেগুলো ভাড়া দেওয়া আছে সেগুলো ফেরত নেওয়া হবে। আচ্ছা আচ্ছা বিষয়টা বুঝিয়ে বলি। মানে জাহিদকে কি বাপের বয়সী মানুষের নাম ধরে ডাকি, কি বেহায়া। যাও যাও তুমি। জাহিদকে একটু আবার এই মেয়ে কি সম্পর্ক তোমার ওর সঙ্গে? না কিছু না, আসলে টুরে যাবার কথা ছিল তো। টুরে তোমার সঙ্গে যাবে না? দেখুন দেখবো, ওকে তো পরে দেখবো, এখন তোমাকে আর আমি দেখতে চাই না, যাও। আপনি আমাকে ইয়ে মানে জাহিদকে ডাকলেই মানে বিষয়টা বুঝিয়ে বলি। এর পরও বুঝাবে? আমার বুঝা হয়ে গেছে, তুমি যাও যাও বলছি। পুলকের স্বপ্ন দেখতেছে, দেখেছি স্বপ্ন। বিলাতো ভাগায়া, তোমার পীড়িতের নাগরের গলাটা কেবল চাপা ধরছিলাম। আরে পীড়িতি আমার না, তোমার তোমার পীড়িতের নাগরী একেবারে বাড়িতে এসে হাজির। ছি ছি ছি, নিজের গোপন রঙ্গ ঢাকার জন্য এখন আমার নামে গল্প বানায় ভালোইছো। গল্প আমি বানাই নাই, গল্প বানাইছো তুমি। আগে থেকে আমার নামে মিথ্যা গল্প বানাইয়া আমারে দাবায় রাইখা বদমাশি করে বেড়াইতে। আঘাত আঘাত আঘাত।